কোনো না কোনো কারণে প্রায় দিনই পেজ থ্রি শিরোনামে উঠে আসে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নাম। নেট নাগরিকদের মধ্যেও তাকে নিয়ে বিতর্কে শেষ নেই। আজকের ভিডিওতে আমরা জানব শ্রাবন্তী কত টাকার মালিক। বর্তমানে শ্রাবন্তীর হাতে 1,00,000 টাকা নগদ রয়েছে। এইচডিএফসি দুটি শাখায় তার অ্যাকাউন্টে রয়েছে, যার একটিতে আছে 1,10,61,000 টাকা এবং 50,000 টাকা। এছাড়া ব্যাংকের ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড এবং জীবন বিমা মিলিয়ে তার আছে মোট 1,28,11,000 টাকা। তার দুটি গাড়ি রয়েছে, কার ওডি Q7 এর দাম 53,21,000 টাকা এবং মারুতি ব্যালেনোর দাম 7,86,250 টাকা। এছাড়াও তার গয়নার প্রতি ভালোবাসা ধরা পড়েছে। তার কাছে প্রায় 7 কেজি সোনা আছে, যার বাজার মূল্য 29,72,000 টাকা। হীরের গয়নার বাজার মূল্য 20,12,450 টাকা এবং প্লাটিনামের গয়নার মূল্য 12,18,820 টাকা। এছাড়া তার কাছে একটি হাতঘড়ি আছে, যার বাজার দর 1,44,500 টাকা। দক্ষিণ চব্বিশ পরগনার লেদার কমপ্লেক্সে তার 6 বিঘায় 10 কাঠার একটি চাষের জমি আছে, যার বাজার দর 8,00,000 টাকা। কর্ণশ্রীতে 1,271 বর্গ ফুট এবং 2,200 বর্গ ফুটের দুটি ফ্ল্যাট রয়েছে, যার বাজার মূল্য বর্তমানে যথাক্রমে 40,00,000 টাকা এবং 2,200 বর্গ ফুট যে ফ্ল্যাটটি রয়েছে সেটার দাম 1,40,00,000 টাকা। একটাই ঋণ আছে তার, গাড়ি কেনার জন্য এইচডিএফসি ব্যাংক থেকে 38,12,456 টাকার ঋণ নিয়েছিলেন তিনি। দেখা যাচ্ছে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,53,66,939 টাকা এবং মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 1,88,00,000 টাকা।